ওকে আজকে আমাদের লাস্ট ক্লাসের আমাদের যে আলোচনাটা হয়েছিল সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষা নিয়ে বলছিলাম যদি অল্প করে বলছি আমি কারণ তোদের ধৈর্য ছিল না মেবি লাস্টের দিকে যদি ওটা থেকে কোশ্চেন আসার মতো ওরকম কোশ্চেন শুধু একটাই সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষায় কেন গারো এসিএল ব্যবহার করা হয় আর ওই কিভাবে বর্ণ দেখায় সেটার জন্য যে একটা বিক্রিয়া লিখে দেখে দেখাইছিলাম ওটা মাঝে মাঝে বলে মাঝে মাঝে দিতে পারে ওই বেশি আসে ওটাই তাছাড়া এমনি ওখান থেকে আর কোশ্চেন আসার মতো কিছু নাই এমনি তুই তোর বেসিক ক্লিয়ার করার জন্য তুই একটু দেখতে পারিস আর তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আবার আমাকে বলি সামনে আবার আমাদের ওই যে আয়ন শনাক্তকরণ ওখানে গিয়ে আবার যদি দরকার হয় আমি এটা নিয়ে আবার বলবো হ্যাঁ সামনে লাস্টের দিকে আবার আয়ন শনাক্তকরণ একটা ইয়ে আছে ওখানে গিয়ে আবার বলবো সো এখন গুণগত রসায়নে দ্রাব্যতা টপিকটা আজকে শুরু করবো সো এখন আজকে আমরা দ্রাব্যতা নিয়ে পড়ব এমনি নর্মালি দ্রাব্যতা যদি আমরা জাস্ট খালি পরীক্ষার জন্য পড়তে চাই যে আমি পরীক্ষাটা কভার দেব এরকম বা আমি আহ ওই এ প্লাস পাওয়ার জন্য যে দুই সেট কোশ্চেন আসবে বা এক সেট কোয়েশ্চেন আসবে সেটা পারার জন্য পড়তে চাই তাইলে দ্রাব্যতাটাকে আমরা ধর ইজিলি ওয়ালাইকুম আসসালাম মানে চার পাঁচটা টাইপের ম্যাথ এরকম দেখে আমরা কভার করে নিতে পারি তবু আমরা পুরো বেসিক থেকে গোড়া থেকে শিখবো যাতে আমাদের এইখানকার মানে কোনো টাইপের কনফিউশন না থাকে একই সাথে তিন নাম্বার চ্যাপ্টারেও এগুলোর কিছু মানে কনসেপ্ট মানে দ্রাব্যতা ব্যাপারটার কনসেপ্ট সেই ব্যাপারগুলো যেন আমাদের ক্লিয়ার হয়ে যায় সো আমি শুরু করতেছি দ্রাব্যতা জিনিসটা কি বা এটাকে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি এই জিনিসটা একটু বলতেছি তো নর্মালি দ্রাব্যতা বলতে বুঝতেছি যে একটা বলি কোনো একটা দ্রব্যতা বলতেছি একটা নির্দিষ্ট দ্রাবকে হওয়ার ক্ষমতা এই আমরা সহজে দিতে পারি দ্রাবকটা এই জন্য নির্দিষ্ট করে দিতে হবে যে বিভিন্ন দ্রাবকে একটা বস্তুর দ্রাব্যতা বিভিন্ন হবে সো এই দ্রাব দ্রাব্যতা কথাটা তার মানে দ্রবণের জন্যই খাটতিছে তো নর্মালি দ্রবণ হওয়ার জন্য তিনটা মানে আর কি দ্রবণ হওয়ার জন্য যে জিনিসটা দরকার একটা দ্রাবক লাগবে আর এর মধ্যে ওই দ্রব থাকবে এটা আমরা জানি এই দুইটা মিলে হয় দ্রবণ তো আমাদের একটা বস্তু যখন দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে তখন দুইটা ওয়েতে হইতে পারে একটা হচ্ছে সে অনু আকারেই দ্রবীভূত হয়ে যাইতে পারে আরেকটা হচ্ছে সে আয়নে ভাগ হয়ে দ্রবীভূত হইতে পারে তার মানে একটা ব্যাপারটা হচ্ছে এরকম হ্যাঁ ভাই বল না দ্রবণ আর দ্রাব্যতা একই না দ্রাব্যতা হচ্ছে একটা ক্ষমতা আর দ্রবণ হচ্ছে জাস্ট একটা মিক্সচার ওকে দ্রাব্যতা একটা ইয়া জিনিস আই মিন এটাকে ফিল করার জিনিস আর দ্রবণ তো দেখতেছি ব্যাপারটা এরকম বুঝছিস কি দ্রাব্যতা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস ওকে 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 আচ্ছা এখন আসি তো এই যে আমাদের যে দ্রবণ দুইটা টাইপের একটা হচ্ছে অনু আকারে আরেকটা হচ্ছে আই মিন দ্রবটা অনু আকারেই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে আর একটা হচ্ছে আয়ন আকারে দ্রবীভূত হবে সো অনু আকারে যদি একটা উদাহরণ দিই যে আমরা জানি পানির মধ্যে অক্সিজেন গ্যাস দ্রবীভূত থাকে বা পানিতে দ্রবীভূত অক্সিজেন এই কথাটা আমরা প্রায় ইউজ করি সো আমরা যখন এটাকে যদি পানি বলি যে পানি অনু এটা পানি এই পানির মধ্যে যখন অক্সিজেন দ্রবীভূত হচ্ছে তখন এটা একটা আণবিক দ্রবণ সৃষ্টি করতেছে মানে পানির অক্সিজেনটা পানির মধ্যে গিয়ে অক্সিজেন আকারেই আছে এটা শুধু এই ক্ষেত্রে না তারপরে ওই যে আমরা যেমন ওই সফট ড্রিঙ্কসগুলোতে যখন কার্বন ডাইঅক্সাইডকে সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে সো ওইটাকে আমি এর মধ্যে আনতেছি না তবে এই যে অক্সিজেন পানিতে হওয়া অথবা নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত করা এরকম ব্যাপারগুলো যেসব সেই ক্ষেত্রে সেটা অনু আকারে গিয়েই থাকে তো এগুলোকে আমরা বলতেছি আণবিক দ্রবণ আর যেসব ক্ষেত্রে এরকম হবে যে যে যৌগটাকে দিচ্ছি সে গিয়ে আয়নে ভাগ হয়ে দ্রাবকটাতে মিশে যাচ্ছে এরকম হইলে তখন সেটাকে আমরা আয়নিক দ্রবণ বলবো এরকম উদাহরণ দিচ্ছি আয়নিক দ্রবণ আমরা সব মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইটার সাথেই পরিচিত যে আমরা পানির মধ্যে এটা হচ্ছে পানি এর মধ্যে ওই লবণ দিলে এন দিলে সেটা গিয়ে এন এ প্লাস আর সি এল এটা হচ্ছে আয়নিক দ্রবণ কারো কোনো কোশ্চেন থাকলে বলিস এইবার আমাদের পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে এই আণবিক দ্রবণ আর আয়নিক দ্রবণ আমাদের মেইন কথাগুলা আমাদের যত দ্রাব্যতার বা এই সব ক্ষেত্রে আমরা অঙ্ক মেইনলি আয়নিক দ্রবণ নিয়ে কথাবার্তা বলবো সো আমরা আমাদের কন্ডিশন গোলাকে ঠিক রাখবো আমাদের অনেক কনফিউশন আসে যে কেন এটা না বা এরকম না এই ব্যাপারগুলা যাতে না প্রবলেম করে সেজন্য আমি সামনে এই এই জিনিসগুলা দেখে যাচ্ছি বা বলে যাচ্ছি তার মানে আমরা বেশির ক্ষেত্রে ভাগ ক্ষেত্রে আয়নিক গুণফল বা দ্রাব্যতা গুণফল সামনে এরকম টার্মগুলো যখন আসবে তখন আমরা অ্যাকচুয়ালি আয়নিক দ্রবণটা নিয়েই কথাবার্তা বলতেছি আর এই আণবিক দ্রবণ নিয়ে আমাদের একটু কথাবার্তা থাকবে সেটা হচ্ছে আমরা হেনরি সূত্র বলে একটা সূত্র ইউজ করব গ্যাসের দ্রাব্যতা নিয়ে তখন মেনলি এই ব্যাপারটা আচ্ছা এখন কথা হচ্ছে শুধু কি গ্যাসই এভাবে দ্রবীভূত হয় অণু আকারে থাকে ব্যাপারটা না তা না ঠিক যদি এরকম হয় যে ধর যেমন আমরা যদি বলি গ্লুকোজ ওকে গ্লুকোজ পানিতে যখন দ্রবীভূত হয় বা অ্যালকোহল যখন পানিতে দ্রবীভূত হয় তখন পানির সাথে আচ্ছা এই এই দুইটা যোগের দ্রবীভূত হওয়ার প্রসেসটা আমি বলতেছি তাইলে ক্লিয়ার হয়ে যাবো আমরা সো ফার্স্ট আয়নিক দ্রবণ দিয়েই শুরু করি যে আয়নিক দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যখন দিতাম কেন তারা এভাবে ভাগ হয়ে যাইতো কেন এরকম আয়ন আকারে ভাগ হয়ে তারপরে মিশত এটা যদি রিজন বলি কারো যে কোনো টাইপের থাকলে বলবি কিন্তু আমরা যে পানির অনু হচ্ছে এরকম ডাইপোল আই মিন পানির দুইটা পোল থাকে থাকে এই সাইডটা পজিটিভ হয়ে হাইড্রোজেনটা আর অক্সিজেনটা নেগেটিভ হয়ে থাকে রিজনটা ছিল তরিতার পার্থক্য সো পানির অনুটাকে আমি নর্মালি এভাবে দেখাইতে পারি যে এই সাইড একটা পজিটিভ পোল এই সাইড একটা এটা পানির অনু হ্যাঁ ডাইপোল আর এদিকে সোডিয়াম ক্লোরাইড যেটা সেটা দানা বা কেলাস কেলাস আকারে আকারে থাকতো থাকতো যখন এরকম করে থাকতো যে একটা প্লাস প্লাস এখানে সিএল মাইনাস এন এ প্লাস এরকম আই মিন অনেকগুলা পরপর থাকতো এরকম মানে এটা কেন এভাবে থাকতো প্রত্যেকটা এন এ প্লাস তার চারপাশে ছয়টা উপরে একটা নিচে একটা আর ডানে বায় মানে আর কি চারপাশে চারটা উপর আর নিচে টোটাল অষ্টতলকীয় কাঠামো আকারে এনএ প্লাসটা মাঝখানে থাকলে তার চারপাশে টোটাল ছয়টা সিএল মাইনাস আয়ন দিয়ে ঘেরা থাকতো এই যেটার মধ্যে ওকে একইভাবে সিএল মাইনাস তার চারপাশে ছয়টা এনএ প্লাস দিয়ে ঘেরা থাকতো এটাকে আমরা আয়নিক যোগের কেলাস বলতাম বা ক্রিস্টাল বলতাম ওকে সো ওরকম দানা আকারে ছিল সেটাকে আমরা পানিতে দেওয়ার পরে সে ভেঙে আয়ন আকারে ভাগ হয়েছে এটা এটা কিভাবে যখন কেউ কিছু কোশ্চেন আমি তোদের যেরকম কোশ্চেন আসার কথা আমি সবগুলোই বলার চেষ্টা করব সো পানির মধ্যে যখন দিতাম নর্মালি আমরা জানি পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে সো এরাও যে পরস্পরের সাথে আকর্ষণ বল নিয়ে বিদ্যমান ছিল সেটাও ছিল ওই কুলম্বের বল আবার পানিতে দেওয়ার কারণে পানির অণু যেহেতু এরকম পজিটিভ নেগেটিভ আছে সো পানির পজিটিভ পোলগুলা এসে বা পানির অণুটা ওই না ভেঙে পানির অণু পুরা এভাবে এসে এই পজিটিভগুলোর চারপাশে ভিড় করতে থাকবে সরি এই নেগেটিভের চারপাশে এরকম ভিড় করতে থাকে ওকে আই মিন এই সাইডে থাকবে হাইড্রোজেন প্রান্তটা এই যে এভাবে থাকতো যদি একটু দেখাই এই এই এভাবে থাকতো আর কি হাইড্রোজেনটা এই পজিটিভটা ওই দিকে ঘিরে ধরতো ঘিরে ধরেই টেনে বের করে নিয়ে আসতো এরকম না কিন্তু আচ্ছা প্রথমে গিয়ে ওই নর্মাল কুলম্বের সূত্রের কারণে যে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে ওরকম গিয়ে আকর্ষণ করতো এখানে এসে আবার হাইড্রোজেনগুলা মানে পজিটিভ সরি নেগেটিভ পোলটা অক্সিজেন প্রান্তগুলা এরকমই চারপাশে এরকম ভিড় জমাইত পানির হ্যাঁ সো এই ক্ষেত্রে অক্সি ইয়ে পানির অণুটা এখানে এভাবে এসে থাকতো মানে অক্সিজেন এইদিকে থাকতো হাইড্রোজেনগুলো ডিফারেন্ট দিকে তো এই ব্যাপারটা আমি যে কোনো আয়নিক যৌগ পানিতে দেওয়া মাত্র এই ব্যাপারটা ঘটবে কিন্তু সে কি ভেঙে এসে মিশবে কিনা এইটা ডিপেন্ড করবে পরের একটা ব্যাপারের উপর সেই ব্যাপারটা কি যে এইখানে যখন তারা এই এক পানির অণুগুলা যখন এই আয়নের চারপাশে এসে ভিড় জমাচ্ছে এই ব্যাপারটাকে আমরা বলি হাইড্রেশন মানে হচ্ছে ওই আয়নিক যুগের কেলাসের বিপরীত ধর্মী দিকে পানির অনুগুলা যে ভিড় জমাচ্ছে ওই আকর্ষণের কারণে এই ব্যাপারটাকে আমরা বলতেছি হাইড্রেশন মানে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে প্লাস আর মাইনাসের মধ্যে বল যেটাকে আমরা কুলুম্বের বলি সো এই বন্ধনটা সৃষ্টি হওয়ার সময় আর আমরা জানি নাইন টেনে পড়ে আসছিলাম বন্ধন সৃষ্টি হইলে তাপ নির্গত হয় বন্ধন ভাঙতে তাপ দিতে হয় এরকম ব্যাপার ছিল তার মানে এইখানে যখন পানির অনুগুলা এসে ভিড় জমাচ্ছে তখন তাদের পানির অনু সাথে যে এদের বন্ধন সৃষ্টি হচ্ছে তখন তাপ নির্গত হয়ে আসছে ওখান থেকে তাপ আবার এই সাথে যে বের গিয়ে ওই বন্ধনটাকে ভাঙার চেষ্টা করতেছে যদি কখনো এরকম হয় যে এই পানির অনুগুলা যেগুলো এখানে ভিড় করছে তারা যে পরিমাণ তাপ নির্গত করে দিছে বন্ধন সৃষ্টি করতে গিয়ে সেই তাপটা যদি এই প্লাস আর সিএল মাইনাসের মধ্যে যে বন্ধনটা আছে। সেই বন্ধনটাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট হয় তাইলে বন্ধনটা ভেঙে যাবে ওকে তার মানে এখন আর একটা টার্ম ইউজ করতেছি প্রথমে একটা বলছি হাইড্রেশন ওকে সো হাইড্রেশন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা হাইড্রেশন এনথালপি বলি এটা নিয়ে আবার আমরা এক এই ইসের ফার্স্ট পেপারের চার নাম্বার চ্যাপ্টারে আবার ডিটেলস বলবো এখন ছোট্ট করে বলতেছি এই কারণ অনেক বইয়ে প্রথম অধ্যায় এই জিনিসটা নিয়ে আলোচনা করা থাকে তোদের একটু বুঝতে প্রবলেম হয়ে যায় এটাকে হাইড্রেশন এনথালপি বলে এনথালপি আমরা কিন্তু চার নম্বর চ্যাপ্টারে গিয়ে আবার এগুলা পড়বো তাহলে হাইড্রেশন এনথালপিটা কি পানির অনু যখন ওই আয়নিক যৌগের বিপরীত আয়নগুলার চারপাশে ভিড় করে তখন যে তারা বন্ধন সৃষ্টি করে সেই বন্ধন থেকে নির্গত শক্তিটাকে আমরা বলি হাইড্রেশন এনথালপি আর এই আয়নিক যুগের বিপরীত ধর্মী আয়নগুলা যে পরস্পরের সাথে গঠন করে আসে তাদের মধ্যে যে শক্তিটা জমা হয়ে আছে সেগুলাকে আমরা বলি সেই শক্তিটাকে আমরা বলি ল্যাটিস ল্যাটিস মানে ওই ক্রিস্টাল হ্যাঁ সো ওটাকে আমরা বলি ল্যাটিস এনথালপি সো এদের মধ্যে যে জিনিসটা যে শক্তিটা আছে সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি এনথালপি বা ল্যাটিস শক্তি যাই বলি না কেন ওকে তাহলে একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি আরেকটা হচ্ছে ল্যাটিস এনথালপি আমি সংক্ষেপে এটাকে এইচ ই আর এটাকে আমি এল ই দিয়ে বুঝাইলাম হ্যাঁ তো এখন তাহলে সব আয়নিক যৌগ देवाমাত্র এই কাহিনী ঘটবে কোন আয়নিক যৌগটা দృহত হবে সেটা ডিপেন্ড করবে যদি এই হাইড্রেশন এনথালপির মানটা এই ল্যাটিস এনথালপিকে ক্রস করে ফেলতে পারে হাইড্রেশন এনথালপির তখন এই প্রসেসটা ঘটবে তখন এই বন্ধনটা ভাঙার জন্য যে শক্তি দরকার এখান থেকে বেরোয় আসবে এখান থেকে বেরোয় এসে এই বন্ধন থেকে সৃষ্ট নির্গত শক্তিটা এখানে এসে ওই বন্ধনটাকে ভেঙে ফেলবে এবং ভেঙে ফেলে ওই সিএল মাইনাস বা এন এ প্লাস আয়নগুলোকে আলাদা করে এর চারপাশে তারা এরকম ঘিরে ফেলবে ওরা নতুন করে আর সরি এরকম চারপাশ দিয়ে ঘিরে ফেলবে আগে সব দিকেই থাকবে আমি কয়েকটা দেখাচ্ছি সি এল মাইনাসগুলো এরকম হয়ে যাবে এন এ প্লাসগুলো ওরকম নেগেটিভ দিয়ে আবদ্ধ হয়ে যাবে ওকে তো এর ফলে তারা দূরে দূরে সরে যাবে এরকম বিন্যস্ত হয়ে যাবে নতুন করে আর একসাথে হইতে পারবে না সবাই কি আমার এই প্রসেসটা বুঝছিস নাইনটিনে পরে আসছিলাম আচ্ছা কেউ না বুঝলে কোশ্চেন করিস বা যে কোনো কোশ্চেন আসলে বলিস আবার এই সৃষ্টি দৃষ্টি বুঝছিস তোরা আর আমার কিন্তু এগুলা নোটে লেখা নাই সো চাইলে তোরা নোট করতে পারিস ছোট ছোট আমি তো বলছি যে এক্সট্রা কিছু আমি কথা বলবো সেগুলো তোরা চাইলে নোট করতে পারবি সব সময় সামনে খাতা রাখবি আচ্ছা তো এখন আসি তার মানে আয়নিক পানিতে হচ্ছে কখন যখন হাইড্রেশন এনথালপি বেশি হচ্ছে তার মানে অনেক আয়নিক পানিতে হচ্ছে না কেন হচ্ছে না তার মানে তখন পানির এসে এই রকম চারপাশে ভিড় জমানো সত্ত্বেও ওই পরিমাণ শক্তি নির্গত হয় নাই যাতে এই বন্ধনটা ভেঙে তারা আবার আয়ন আকারে বিন্যস্ত হইতে পারে তাইলে তারা তখন দ্রবীভূত হচ্ছে না আর আরেকটা ব্যাপার হাইড্রেশন এনথালপির মান কেমন হবে ল্যাটিস এনথালপির মান কেমন হবে এগুলো ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপরে যে এখানে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ কীরকম আকার কীরকম বিভিন্ন তাদের চারপাশের এনভায়রনমেন্ট কিরকম তারা কিভাবে সাজানো আছে এগুলো বিভিন্ন জিনিসের উপর নির্ভর করতেছে সো এক এক যোগের ক্ষেত্রে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে এইটুকু সবাই বুঝছিস কি না তো আমাদের আমরা যত আয়নিক আমরা যত এই এই জোহানাই সব কথা বলে বাকিরা সব চুপ কেন আমার সাথে ইন্টারাকশন কর তদেরও ভাল লাগবে এখন যদি আমরা সেটাই করা দরকার এখন যদি আচ্ছা আচ্ছা ওকে ওকে থাকুক তো এখন আমরা যদি হয়েছে হয়েছে এই ব্যাপারটা একটু চিন্তা করি যে তাইলে কি আমাদের এই ক্যাটায়ন গুলার মধ্যে এখন আকর্ষণ নাই আকর্ষণ আছে কিন্তু এর চারপাশে তুই যে আবার এটা পানির দিয়ে ঘেরা তার পাশেরটাও এনে প্লাস ও পানির অনু দিয়ে ঘেরা তারাও পরস্পরকে আবার এই যে নেগেটিভ ওই সাইডে এরকম নেগেটিভ পজিটিভ পোল আছে মানে এরা একটা ডিস্টেন্স বজায় রাখতেছে এখন বিকর্ষণ বিকর্ষণ কাজ করতেছে তাদের মধ্যে মানে তারা দুইটা একসাথে হওয়ার চেষ্টা করলেও পারতেছে না কারণ পানির অনু তাদেরকে ঘিরে রাখছে কিন্তু আমরা ওই দুইটাকে আবারও একসাথে করার মতো একটা ওয়ে দিতে পারবো ওকে তখনই তারা অধক্ষেপ পড়বে তো সেটাই আসতেছি একটু পরে তো এইটা গেল কিভাবে একটা আয়নিক যৌগ পানিতে দ্রভিত হয় বা আয়নিক দ্রবণটা কিভাবে সৃষ্টি হয় এবার কিভাবে হয় কিভাবে অক্সিজেন তো আমরা আমরা জানি জানি যে যে ইয়া একটা এটা নিউট্রাল তার কোনো চার্জ নাই মানে অক্সিজেনের যেহেতু তরিত তার কোনো পার্থক্য নাই পানি পোলার যৌগ তাহলে অক্সিজেন এখানে কিভাবে দ্রভূত হচ্ছে অক্সিজেন দ্রভিত হইতে পারে গ্লুকোজ দ্রবিত হতে পারে গ্লুকোজ হচ্ছে এইচ টুয়েলভ ও সিক্স এই যৌগ কীভাবে পানিতে দ্রবীভূত হচ্ছে তারপরে মানে এরা সবাই সমুদ্রী যৌগ এরা কীভাবে পানিতে দ্রবীভূত হচ্ছে সো এরা দ্রবীভূত হওয়ার সময় দুই এটার জন্য একটা ওয়ে বলবো এটার জন্য একটা ওয়ে বলবো সো আমরা নর্মালি পানিতে যত যৌগ দ্রবীভূত হয় এই দুইটার টাইপের মধ্যেই হবে আচ্ছা আরও একটা ব্যাপার বলতেছি আমরা দ্রাব্যতার যত ব্যাপার নিয়ে কথা বলবো আই মিন আমাদের যত ম্যাথ মেডিক্যাল এডিক্যাল ম্যাথমেডিক্যাল যত টার্ম থাকবে সেগুলোর মধ্যে আমরা সবসময় দ্রাবক হিসেবে পানিকেই ইউজ করব নর্মালি হ্যাঁ আচ্ছা এই জন্যই বারবার পানি নিয়ে বলা কিন্তু দ্রাবক অন্য কিছু হইতে পারে সেগুলো নিয়ে ছোট্ট করে কথা বলবো একটু পরে তো এই অক্সিজেন অনু আমি দেখতেছি এর কোনো চার্জ নাই তাহলে কিভাবে হচ্ছে সো এটা অ্যাকচুয়ালি এভাবে হচ্ছে যে পানির এই যে যে পানির পানির দেখাচ্ছি অনু একটা পজিটিভ নেগেটিভ পোল আছে পজিটিভ নেগেটিভ পোল আছে তো অক্সিজেনের যদিও পজিটিভ নেগেটিভ পোল নাই কিন্তু অক্সিজেনের অনু যখন এই পানির কাছাকাছি আসতেছে এইটা ধর অক্সিজেনের অনু এবার এটা নিউট্রাল ওকে তার মধ্যে পজিটিভ নেগেটিভ ওই যে একসাথেই আছে সব মানে এর কোনো চার্জ নাই এখন সো আমরা তরিত আবেশ প্রক্রিয়া বলে একটা আবেশ প্রক্রিয়া পড়ছিলাম স্থির তরিত আবেশ টেনে যে একটা অনাহিত বস্তুকে আহিত বস্তুর নিকটে আনলে সেটা চার্জিত হয় এইখানেও সেই ব্যাপারটা হবে মানে এই অক্সিজেন অনুর মধ্যে অক্সিজেন অনুর মধ্যে কিন্তু এই অক্সিজেন অনু যদি আমি এইটাকে অক্সিজেন অনু বলি অক্সিজেনের দুইটা পরমাণু একসাথে হয়েছে এখানে কিন্তু ইলেকট্রনগুলো এভাবে ঘুরতেছে মোটামুটি সুষমভাবে কিন্তু যখন এই পজিটিভ পোলের কাছাকাছি এই অনুটা আসবে তখন এই ইলেকট্রনগুলো ওই দিকে সরে আসবে মানে অক্সিজেন অনুর মধ্যে ইলেকট্রনগুলো এক সাইডে বেশি পরিমাণে চলে আসবে মানে এই পজিটিভটার দিকে অক্সিজেন চলে আসবে সো এটা কিছু সময়ের জন্য আংশিক ঋণাত্মক আর এটা আংশিক ধনাত্মক হয়ে যাবে সহজ কথায় ত্বরিত আবেশ প্রক্রিয়া তো এর ফলে এইটা যেহেতু নেগেটিভ আর এটা পজিটিভ হয়ে গেছে তখন এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে আস্তে আস্তে অক্সিজেন অনুগুলা হবে এটা হচ্ছে আণবিক দ্রবণ প্রস্তুতি এইটা গেল যখন নিউট্রাল অনুটা নিউট্রাল এই অনুটাও নিউট্রাল আবার সমজয় যোগ আছে যেগুলা পোলার যৌগ যেমন ধর অ্যালকোহলের কথা যদি বলি অ্যালকোহল আর ও এইচ তাদের এইটা সামান্য নেগেটিভ পজিটিভ সামান্য পোলার যৌগ সো পোলার যোগ হওয়ার কারণে তারা এমনিতেই জড়িত হবে ধর গ্লুকোজের ক্ষেত্রে বা অ্যালকোহলের ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ধন বলে আর বন্ধন আছে যেটা আমরা তিন নাম্বার চ্যাপ্টারে পড়ব আর যদি কেউ পড়ে থাকিস তো ভালো সেখানে কি হবে এই যে ওদের ওএইচ প্রান্তের এই যে পজিটিভ আর নেগেটিভ পোলটা এটা পানির অনুর অক্সিজেন এটার সাথে গিয়ে এই হাইড্রোজেন প্রান্তটা মানে আমি যদি ছোট্ট করে দেখাই কেউ পেন নিস না কারণ এটা আমরা আবার ইয়েতে গিয়ে পড়বই তিন নম্বর চ্যাপ্টারে গিয়ে পড়বই মানে এটা যদি পানির অনু হয় এইচ ও এইচ এর সাথে অ্যালকোহল এসে যখন দ্রবিত হবে বা গ্লুকোজ এসে দ্রব্যতা হবে গ্লুকোজের যে ওএইচ আছে বা অ্যালকোহলের যে ওএইচ আছে অ্যালকোহলের ও প্রান্তটা এই যে এটা হচ্ছে আর এটা হচ্ছে ও এটা হচ্ছে এইচ অ্যালকোহলের ওটা এই পানির এইচ এর সাথে একটা বন্ধন সৃষ্টি করবে কারণ পানির এইটা এইচ প্লাস মানে আংশিক প্লাস অ্যালকোহলের এই অক্সিজেনটা আংশিক মাইনাস এই যে বন্ধনটা এটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি এভাবেও তারা পানিতে দ্রবিত হইতে পারবে তাইলে যখন আণবিক দ্রবণ তৈরি হচ্ছে এইভাবে একটা যে ত্বরিত হচ্ছে এই বলটাকে আমরা লন্ডন ফোর্স বলে বা এটা অন কাইন্ড অফ ভেন্ডার ভেন্ডার বল আমরা যে বলের নাম শুনে আসছি সেটা অথবা এরকম হাইড্রোজেন বন্ধন দিয়ে দ্রীভূত হইতে পারে আর একটা হচ্ছে এরকম আয়নিক মানে আয়ন আকারে পুরো ভেঙে যেতে পারে আশা করি পুরো ক্লিয়ার হয়েছে আমরা সামনের কথাগুলো বলতে গিয়ে আমাদের এই বেসিকগুলো দরকার হবে সো এখন আমাদের মেইন টপিকের মধ্যে আমরা ঢুকতেছি আর সবার জন্যই মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন ওকে সো আমাদের যে পরবর্তী টপিকটা যে যে আমরা দ্রবণ ইউজ করি আমি তো বললামই যে আমাদের পানির মাধ্যমেই তো আমরা সব দ্রবণ ইউজ করবো আমাদের জলীয় দ্রবণ নিয়ে কথাবার্তা সো জলীয় দ্রবণটা আবার তিনটা টাইপে ভাগ করতে পারি আমরা সেটা হচ্ছে যদি একটা হচ্ছে অসম অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন সেটা কিরকম যে এই এই পানির অনুগুলা আচ্ছা আর একটা ব্যাপার আমি যেগুলা দেখলাম যে আয়নিক বা যে কোনো অনু গিয়ে যে পানিতে হচ্ছে পানির কিন্তু তাদেরকে জৈভূত করতেছে এবং অনুগুলাই তাকেদেরকে ঘিরে রাখতেছে তার মানে আমি একটা নির্দিষ্ট পরিমাণ পানি নিলাম তার মধ্যে আচ্ছা মতো লবণ দিচ্ছি 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 তারা সবাই গিয়ে ভেঙে পানিতে মিশে যাবে এটা কিন্তু সম্ভব না কারণ লবণের অনুটাকে ভাঙার জন্য পানির অণু দরকার এখন পানির পানির তো লিমিটেড নির্দিষ্ট পরিমাণে লাগবে যাতে ওই আয়নগুলোকে ঘিরে ধরতে পারে তার মানে যাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের বা নির্দিষ্ট পরিমাণ পানি যখন নিচ্ছি তার একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা আছে সে কতগুলো আয়নকে ঘিরে রাখতে পারবে আচ্ছা যাদের নেট প্রবলেম করতেছে তারা আপাতত টেনশন করিস না যদি আরেকবার জয়েন দিয়ে দেখতে পারিস আমি ক্লাস রেকর্ড করতেছি ওকে কথা যদি শুনতে পারিস তাইলেও চলবে সো ধৈর্য ওকে তো কথা শোন কথা শোন যদি তারপরে কোনো প্রবলেম হলে আমাকে বলিস সো এখন আমাদের যদি এরকম অবস্থা হয় তার মানে আমাদের ওই নির্দিষ্ট পরিমাণ পানির মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানির অনু আছে সো তার মধ্যে আমি একটা যৌগকে দ্রবীভূত করতে গেলে সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণেই নিতে পারবে নির্দিষ্ট পরিমাণ আয়নকে সে ঘিরে ধরতে পারবে চাইলে যা যত ইচ্ছা আয়ন পাঠাই দিব ওগুলাকে আলাদা করে দূরে রাখবে এটা কিন্তু সম্ভব না তার মানে যাচ্ছে প্রত্যেকটা দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত দ্রবকে করার ক্ষমতা আছে সো আমি এখন এই একটা দ্রাবকের মধ্যে বা একটা দ্রবণ যদি এরকম হয় যে দ্রাবকটা সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করতে পারবে তার চেয়ে কম পরিমাণে দ্রব্য দ্রবীভূত আছে তাইলে ওই দ্রবণটাকে বলবো আমরা অসম্পৃক্ত দ্রবণ আর যদি এরকম হয় যে সর্বোচ্চ যে পরিমাণ নেওয়ার কথা তার চেয়ে বেশি পরিমাণে আছে বা সেই পরিমাণ আছে তাইলে তখন সেটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ মানে তখন দেখা যাবে যে ওর মধ্যে কিছু পরিমাণ দ্রব্য নিচে জমা হয়ে আছে বা কোনো কোনো ক্ষেত্রে একদম তলানি আকারে পড়তে পারে এরকম হইতে পারে ওকে আমি ওই ব্যাপারগুলো সামনে গিয়ে আবার ডিসকাস করবো যে এরকম হইতে পারে কিছু দেখতেছিস নিচে মানে এরকম আবার হইতে পারে পুরাটা একবারে পড়ছে নর্মালি আমি এই ব্যাপারগুলো একটু পরে আবার বুঝাচ্ছি আই মিন সহজ কথায় তখন দেখব যে তলানি জমা শুরু করছে এরকম একটা অবস্থা তো এবার আসি আমাদের যদি এরকম অব এখন তলানি পড়তিছে এরকম অবস্থায় মানে দেখতেছি যে নিচে তলানি জমা হচ্ছে এই রকম দ্রব্যটা মানে এটা তাহলে এখন সম্পৃক্ত দ্রবণ এই দ্রবণটাকেই যদি আমি আরও তাপ দিই তখন আবার এরা আরো বেশি পরিমাণে যে একটু একটাকে দ্রবীভূত হচ্ছিল না সেটাও দ্রবীভূত হবে এটা রিজন কি কারণ ভাই আপনি একটু আগেই বললেন পানির অণু নির্দিষ্ট তাইলে এখন আবার পানির অণু কিভাবে নিচ্ছে এদেরকে পানির অণু নির্দিষ্ট ছিল ততক্ষণ যখন বাইরে থেকে শক্তি দিইনি মানে এক্সট্রা করে ভাঙার জন্য ওই যে আয়নগুলোকে ভাঙার জন্য আমি বাইরে থেকে আগেরবার শক্তি দিচ্ছিলাম না আমি তখন জাস্ট নির্ভর করতেছিলাম হাইড্রেশন এনথালপিটার উপরে এবার আমি বাইরে থেকে তাপ দিচ্ছি এর ফলে কম কম অনু পানির অণু দরকার হচ্ছে অনুগুলাকে ঘিরে ধরার জন্য অনুগুলাকে ওই কেলাস থেকে ছিন্ন করে আনার জন্য তার মানে আমি যখন বাইরে থেকে এক্সট্রা তাপ দিচ্ছি তখন অল্প পরিমাণ পানির অনুই ওদেরকে ভেঙে আলাদা করে ফেলতে তার মানে তখন অ্যাবিলিটিটা তাদের আরেকটু বেড়ে যাচ্ছে মানে ওই দ্রবণটা তখন আরেকটু বেশি পরিমাণে দ্রবীভূত করতে পারতেছে সো একটা দ্রব দ্রবণ সম্পৃক্ত অবস্থায় আছে তাকে যদি তাপ দিয়ে আমি ওই বাকিটুকু আবার সম্পৃক্ত ইয়া করে ফেলি দ্রবীভূত করে ফেলি তাইলে তখন সেটাকে আমরা অতিপ্রিক্ত দ্রবণ বলবো তাইলে আমি তিনটা টাইপের দ্রবণ বলছি একটা অসম্পৃক্ত মানে যেটুকু নেওয়ার কথা তার চেয়ে কম আছে আর একটা হচ্ছে সম্পৃক্ত যেটুকু নেওয়ার কথা সেইটুক আছে বা তার চেয়ে একটু বেশি আছে এরকম একটা অবস্থা বা মানে আর কি তার লিমিট এক্সিড করে ফেলছে আরেকটা হচ্ছে ওই সম্পৃক্ত দ্রবণটাকে আমি তাপ দিয়ে আবার অসম্পৃক্ত বানাই ফেলছি মানে যেটুকু নিতে পারতেছিল ওইটুকু দ্রবীভূত করে ফেলছি এরকম হইলে আমরা অতিপৃক্ত বলবো এবং দ্রব্য ইয়াটাকে আবার যদি ঠান্ডা করে ফেলি তখন আবার আগে যেগুলা দ্রবীভূত হয়েছিল সেগুলো পড়ে যাবে আচ্ছা সবাই এই তিনটা জিনিস বুঝতে পারছিস ওকে গুড ফাইদ হ্যাঁ থ্যাংক ইউ ফাইদ কি অবস্থা তোর ভাইয়া বুঝতেছি সব কিছু ওকে আচ্ছা আর আমি কাউকে যদি ডাক মানে আমার সামনে আমি এখানে পার্টিসিপেন্ট লিস্টে তাকাই যার নাম সামনে পরে আমি তাকি বলি আর কি এরকম তো কাউকে না ডাকলে আবার মাইন্ড করিস না তুই আবার দেখে মনে করাই দিতে পারিস যে ভাইয়া বুঝতেছি না এটা বা এরকম নিজের থেকেই বলিস আচ্ছা এবার আসি তো আমরা এখন দ্রাব্যতা টার্মে ঢুকে যাচ্ছি আমাদের অনেক কিছু বোঝা হয়ে গেছে এখন আমাদের এই জিনিসটা ক্লিয়ার হইতে সুবিধা হবে তো আমরা এখন দ্রাব্যতাটাকে আমরা কয়েকভাবে সংজ্ঞা দিতে পারি আমরা প্রথমে জাস্ট দ্রাব্যতা এটা বলতে যেটা বোঝায় আরেকটা দ্রাব্যতা সেটা মোলার দ্রাব্যতা সেটা পরে আসতেছি তো নর্মালি দ্রাব্যতা বলতে আমরা বুঝবো যে একটা কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক তার মানে সেইটা যদি আমি পানি নিই তো পানির জন্যই আবার যদি আমি সেটা ওই কার্বন টেট্রাক্লোরাইড নিই তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের জন্যই এরকম একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট দ্রাবক থাকবে সো একটা নির্দিষ্ট দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম আচ্ছা আর একটা ব্যাপার একটু ঠিক করে দেব আমরা সেটা হচ্ছে এখন আমি দ্রাবক তো যেকোনো পরিমাণ নিতে পারি আমরা এটাকেও নির্দিষ্ট করে দিলাম দ্রাবকটা দ্রাবকটা গ্রাম গ্রাম তো নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিলাম আরো একটা ব্যাপার নির্দিষ্ট করে দেওয়া লাগবে কারণ একটু আগে বলছি তাপমাত্রার সাথে একটা ব্যাপার থাকে যে দ্রবীভূত হওয়া কম কম বেশি হবে তো তাপমাত্রাটাও স্থির করে দিতে হবে সো স্থির তাপমাত্রা টি হ্যাঁ টি স্থির তাপমাত্রা টেম্পারেচার স্থির তাপমাত্রা স্থির করে দিছি একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক দিছি সেটা একশো গ্রাম নর্মালি আমরা একশো গ্রাম নিয়ে কাজ করি একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ওই পরিমাণটাকে ওই দ্রবের ওই পরিমাণটাকে আমরা ওই দ্রবের জন্য ওই তাপমাত্রায় তার দ্রাব্যতা বলবো আমি আবার টার্ম টার্মগুলাকে ফিক্সড করে দিচ্ছি ওগুলা সংজ্ঞার মধ্যে না থাকলে স্যার কেটে দিবে কয়েকটা কন্ডিশন আমাদের অবশ্যই মেনটেন করতে হবে এক তাপমাত্রা স্থির স্থির দ্রাবকটাও স্থির যদি পানি নেই তো পানির জন্য বলতে হবে যদি কার্বন টেট্রাক্লোরাইড নেই কার্বন টেট্রাক্লোরাইড বলতে হবে পরিমাণটাও নির্দিষ্ট করে দিচ্ছি একশো গ্রাম দ্রাবকে এখন একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ধর এর কথা বললাম এনএসসিএল এখানেও এনএসিএল দিলাম এরকম ওকে আচ্ছা পানি আর ওটা ধর কার্বন টাক্লোরাইড যদি যদিও কম পরিমাণে জড়িত হয় তেল বলতে পারি এটা তেল দিলাম সো এখন আসি ওই কার্বন টেটাক্লোরাইড দিলেও আসলে কোনো সমস্যা ছিল না সো এখন আমি এন এর দ্রাব্যতা বলতে কি বুঝবো ধর আমাদের এই তাপমাত্রাটা মোটামুটি যদি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এটা যদি বিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাইলে আমি একশো গ্রাম পানির মধ্যে ছত্রিশ গ্রাম এনএসিএল দেওয়ার পরে দেখা যাবে যে এই পানিটা আর সোডিয়াম ক্লোরাইডকে লবণ দিলে দেখা যায় যে একটু একটু দানা জমা শুরু এরকম একটা অবস্থা হয় সবাই কি হ্যাঁ ভাইয়া নাই ছত্রিশ হ্যাঁ মানে একশো গ্রামের জন্য যদি বিশুদ্ধ লবণ হয় নর্মালি এটা এক্সপেরিমেন্টাল ডাটা বললাম আমি হ্যাঁ মানে পরীক্ষা করে দেখা গেছে যে বিশ ডিগ্রি সেলসিয়াসে দেখা যায় যে একশো গ্রামের মধ্যে সর্বোচ্চ ছত্রিশ গ্রাম এনএসিএল টা হয় সো তেল নিলে এটা ডিফারেন্ট সংখ্যা আসবে সো তখন আমাকে যদি আমাকে বলে পানির ইয়া সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত এই কথাটা যদি বলে নর্মাল যদি কোনো কিছু উল্লেখ না করে তখন আমি বুঝবো আমাকে বলতে যাচ্ছে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত সো আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ছত্রিশ কথাটা পুরাপুরি ঠিকঠাক হবে না একটু বেটার হইতে বলা লাগবে এভাবে বললে সবচেয়ে বেটার হবে যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে সোডিয়াম বললে কথাটা দ্রাব্যতা ছত্রিশ হবে এরকম এটার জন্য আবার আমি বলতে পারবো যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তেলে সোডিয়াম ক্লোরাইডের এর দ্রাব্যতা আরেকটা হবে এরকম বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে গ্লুকোজের দ্রাব্যতা আরেক রকম হবে সো কথাগুলা এইভাবে টার্মগুলো আমাদের নির্দিষ্ট ওকে তো যেটা বলতেছিলাম তাইলে আমাদের এরকম উল্লেখ করে দেওয়া লাগবে যে কোন তাপমাত্রায় বলতেছি আর কোন দ্রাবকের কথা বলতেছি সো এখন আসি আমরা তাইলে এই দ্রাব্যতাটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি মানে ম্যাথমেটিক্যালি যদি লিখি এটা কিভাবে আমরা তাহলে আমাদের তো বলে আমাদের একশো গ্রাম দ্রাবকের মধ্যে লাগবে সো কেউ একজন একশো গ্রাম নিল না যে কোনো পরিমাণ দ্রাবক নিল যে কোনো পরিমাণ দ্রাবক নিল ধর আমি এখন এই জিনিসটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি ধর এবার সে পানি নিছে আমরা এখন যা কথা বলবো সব পানি নিয়ে কথা বলবো হ্যাঁ পানি নিলাম তো এইটা সে একটা ইসের মধ্যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য সে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে এটা একটা সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এই দ্রবণটার ভর সম্পৃক্ত দ্রবণটার ভর হচ্ছে এম ভর হ্যাঁ ক্যাপিটাল এম সম্পৃক্ত দ্রবণটার ভর মানে ওই এনএসিএল মেশানোর পর আচ্ছা ধর এটা এনএসিএলই ধরলাম এনএসিএল মেশানোর পর এনএসিএল আর পানির ভর মিলে দ্রবণটার ভর টোটাল এম এম ওকে ক্যাপিটাল আর এই যে পানি বা দ্রাবক এটাকে আমি দ্রাবক লিখতেছি এই শুধু দ্রাবকের ভর আমি আগেই লিখতেছি না আগে লিখতেছি যে এখন এটা এই সম্পৃক্ত দ্রবণটা তৈরি করতে গিয়ে আমার এম গ্রাম এনএসিএল লাগছে বা দ্রব লিখতেছি এম গ্রাম দ্রব গ্রাম তাহলে আমরা যেহেতু বলছি সম্পৃক্ত দ্রবণটার ভর ক্যাপিটাল এম এম আর এর গ্রাম লবণ তো দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক তাহলে দ্রাবককে দ্রাবকের ভর পাওয়ার জন্য আমি দ্রবণ থেকে দ্রাবকের দ্রবের ভর বিয়োগ দিলেই হয়ে যাচ্ছে তার মানে দ্রাবকের ভরটা হচ্ছে এম মাইনাস এম গ্রাম ওকে আচ্ছা এটাকে গ্রাম লিখি গ্রাম এটাও গ্রাম এই তিনটা টার্ম সবাই বুঝছিস কিনা আমরা সরাসরি সূত্র বলে দিতে পারি কিন্তু এখন জিনিসটাকে একটু আমরা একদম আহ বুঝবো যে কেন এরকম করে লিখছি তাহলে আমাদের সংজ্ঞার মধ্যে বলা আছে একশো গ্রামের মধ্যে সম্পৃক্ত দ্রবণ হওয়া লাগবে মানে এটা অবশ্যই সম্পৃক্ত দ্রবণ হবে একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ সরি হ্যাঁ একশো গ্রাম সম্পৃক্ত একশো গ্রাম দ্রাবক লাগবে একশো দ্রবণ না মানে এটা সম্পৃক্ত দ্রবণ কিন্তু দ্রাবক একশো গ্রাম হ্যাঁ এটা কিন্তু একশো গ্রাম দ্রাবক ছিল ওকে তাহলে আমাদের সংজ্ঞাটা হচ্ছে একশো গ্রাম দ্রাবকে তাহলে আমরা এখান থেকে ওভাবে সংজ্ঞাটা আনি যে কিরকম দাঁড়াচ্ছে আমরা তাহলে এরকম বলবো যে এখন এম মাইনাস এম গ্রাম এম মাইনাস এম গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর হচ্ছে এম গ্রাম সুতরাং এক গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর হচ্ছে এম ডিভাইডেড বাই এম মাইনাস এম গ্রাম আর আমাদের সংজ্ঞা ছিল একশো গ্রাম দ্রাবকে সো আমাদের সংজ্ঞা যেহেতু একশো গ্রাম দ্রাবকে তাহলে এইখানে লিখে দিই সুতরাং একশো গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর এম ডিভাইডেড বাই মানে হানড্রেড উপরে চলে আসবে আর কি হান্ড্রেড এম ডিভাইডেড বাই এম মাইনাস এম গ্রাম তাইলে আমাদের সংজ্ঞা এটাই যে স্থির তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের সম্পৃক্ত দ্রবণে গ্রাম দ্রাবকে ওই ওই দ্রাবকটা দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রবীভূত করতে হয় আমরা বলতেছি দ্রাব্যতা এখন যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা দাঁড়ায় আসলো ওইটাকে আমরা দ্রাব্যতা বলতেছি তার মানে দ্রাব্যতাকে আমরা এস দিয়ে যদি দেখাই এই দ্রাব্যতাটা এরকম হবে হান্ড্রেড এম ডিভাইডেড বাই এম মাইনাস এম যেখানে স্মল এম এরটার পরিচয় হচ্ছে দ্রবের ভর আর এই এম মাইনাস এমটার পরিচয় হচ্ছে দ্রাবকের ভর আর শুধু এমটা যদি বলি তাহলে দ্রবণের ভর এই ব্যাপারগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল কারণ মধ্যে এই দিবে হ্যাঁ কারো এইটুকে প্রবলেম থাকলে বলিস এখন কথা হচ্ছে আমরা এটার একক কি বলবো আমরা এটার একক কি বলবো সো এইবার আমরা কয়েকভাবে ভাবে এটার এককটাকে জাজ করতে পারি আমরা যদি এভাবে বলি এভাবে যদি চিন্তা করি যে উপরেও ভর নিচেও ভর তাইলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হ্যাঁ তাপমাত্রা সবসময় একটা নির্দিষ্ট করে দিতে হবে হয় বিশ বলবো পঁচিশ বলবো উদ্দীপকে বলে বলে দেওয়া থাকবে থাকবে কারণ তাপমাত্রা চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে আমরা ওই ডাটা ইউজ করতে পারবো না তখন সো এটার একক কি কি হতে পারে একটু দেখি আমরা একে হচ্ছে ভর বাই ভর মানে গ্রাম বাই গ্রাম কাটা যাচ্ছে তাইলে সেক্ষেত্রে আমরা একক নাই এটা বলতে পারি এ কথা সত্য আবার আমরা যেহেতু এভাবেও যদি কেউ বলে তাতেও তার কোনো মানে আর কি ইয়া হবে না মানে ভুল হবে না সেটা হচ্ছে যেহেতু সংজ্ঞাটাই কি প্রতি একশো গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের ভর মানে আমরা একটু আগে দেখছি ছত্রিশ গ্রাম দ্রব্য দ্রবীভূত ছিল একশো গ্রাম পানিতে তাহলে এটা যদি এরকম হয় যে এই যে গ্রাম মানে কত গ্রাম দ্রবীভূত পার একশো গ্রাম দ্রাবক এইটাও একক হইতে পারে যেমন ওই ইসের ক্ষেত্রে লবণের ক্ষেত্রে আমি এটাকে বলতাম যে এই লবশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাবতা হচ্ছে ছত্রিশ গ্রাম পার একশো গ্রাম পানি এভাবে বলতাম ওকে এইটাও তার মানে আমরা দ্রাবক আকারে একক আকারে ইউজ করতে পারবো এবং এই এককটাও কখনো থাকবে এখন আমরা চাইলে আরও এক্সট্রা কিছু একক আনতে পারি যে আমরা বলতে পারি যে প্রতি গ্রামে কত করে দ্রব্যতা আছে মানে আমরা এটাকে এভাবে বলতে পারি গ্রাম পার গ্রাম এভাবে বলতে পারি তবে আমরা নর্মালি এই দুইটাকেই বেশি ইউজ করব। ওকে কখনো একক দেওয়া থাকবে না কখনো এইটা দেওয়া থাকবে দুইভাবেই ম্যাথে আমাদের বলতে পারে বা এটাকে ওই যে আবার একশো টাকে সরাই দিয়ে বা উপরে একশো দিয়ে গুণ দিয়ে এটাকে আবার এইভাবে বলতে পারে যে প্রতি গ্রামে কত আছে মানে এই যে এক গ্রামের জন্য এইভাবে বলতে পারে ওকে যে গ্রাম পার গ্রাম দ্রাবক এভাবে বলতে পারে আচ্ছা এটাকে আরো ভালো করে বললে এই যে এরকম গ্রাম দ্রব পার একশো গ্রাম দ্রাবক ওকে তাহলে ছত্রিশ গ্রাম এনএসিএল পার একশো গ্রাম পানি এভাবে আমরা একটা বলতে পারি এইটুক নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই সো এইবার আমাদের এই দ্রাব্যতাটা কি আমরা যেহেতু আমরা ওই ঘনমাত্রা একটা টার্ম পরে আসছিলাম নাইন টেনে পার লিটার সো একটা দ্রবণের মধ্যে দ্রবীভূত দ্রব্য কিভাবে ডিস্ট্রিবিউশন আছে বা ডিস্ট্রিবিউট আছে সেটা যেহেতু ঘনমাত্রা টার্মটা দিয়ে আইডিয়া পাওয়া যাচ্ছে সো আমরা এই দ্রাব্যতাটাকে আর টার্মের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি সেটা হচ্ছে মোলার দ্রাব্যতা এবং আমাদের সবচেয়ে বেশি ইউজ হওয়া দ্রাব্যতা এটাই মোলার দ্রাব্যতা ওটা একটু দেখতে যাচ্ছি আমাদের মাথায় কিন্তু কনসেপ্টটা দুইটার আলাদা কনসেপ্ট যে ক্লিয়ার থাকা লাগবে যে আমরা কোথায় অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছি সো এবার পরেরটা আসতেছি মোলার দ্রাব্যতা আশা করি এইটুক নিয়ে কার কোনো প্রবলেম নেই আর আমরা ম্যাথ করব ম্যাথ অনেক যত টাইপের আছে আমি সব টাইপেরই করাবো ইনশাল্লাহ থাকবে না সো এবার আমরা আসতেছি মোলার দ্রাব্যতা মোলার বলার সময় এখন আমরা যেহেতু এককটা মোল লিটার এরকম ছিল একটু আগে যেহেতু আমরা গ্রাম দিয়ে বলছিলাম দুইটার ভরি গ্রামে নিয়েছিলাম এবার আমরা একটু চেঞ্জ করব কি কি চেঞ্জ করবো আগেরবার আমরা একশো গ্রাম দ্রাবক এই জিনিসটা ফিক্সড করে নিয়েছিলাম এবার আমরা স্থির তাপমাত্রা আবারও স্থির তাপমাত্রা এটা ফিক্সড তারপর হচ্ছে আমরা এবার দ্রবণ আকারে চিন্তা করবো যে আমি এখানে এবার এক লিটার দ্রবণ এক লিটার দ্রবণ তার মানে এটার মধ্যে পানি আর ইয়া মিলে ওই দ্রবণের আয়তন নিয়ে এবার কথা বলতে হ্যাঁ এই পানি আর লবণ নিয়ে দুইটা নিয়ে আয়তনটা হচ্ছে এক লিটার এনএসিএল প্লাস পানি দুইটা মিলে দ্রবণের আয়তন এক লিটার এবার কিন্তু আমরা ভরের ব্যাপারটা বলতেছি না আর এবার দ্রাবক কথাটাও বলতেছি না সো এইবার এইটা সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত তো আমরা এবার নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণ সম্পৃক্ত দ্রবণে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব যত মূল দ্রবীভূত করলে তারপরে সম্পৃক্ত হবে সহজ কথায় আমি একটা এক লিটার দ্রবণ বানাবো সম্পৃক্ত দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের সেটা বানানোর জন্য এখানে যত মোল সোডিয়াম ক্লোরাইড দ্রহিত করতে হবে সেইটাকে বলবো ওই নির্দিষ্ট তাপমাত্রায় এইটার মোলার দ্রাব্যতা তার মানে মোল পার লিটার এবার ব্যাপারটা চলে আসতেছে কত মোল প্রতি লিটারে এরকম কথাটা চলে আসতেছে তার মানে এবার আমরা মোলার দ্রাব্যতাটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি মোলার দ্রাব্যতাটাকে এবার আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি এটাকে আমরা এস দিয়ে দেখাবো সলিবিলিটি দ্রাব্যতার ইংলিশটা সো এবার এরকম যে উপরে হচ্ছে দ্রবের মোল সংখ্যা নিচে ডিভাইডেড বাই দ্রবণের আয়তন মানে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যা সো দ্রবের মূল সংখ্যা আর নিচে হচ্ছে দ্রবণের আয়তন মানে ওই আমাদের ঘনমাত্রার যেরকম ইয়া ছিল কি বলবো যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ছিল এটাও দেখতে ওরকমই কিন্তু এখানে শর্তগুলা ইম্পর্টেন্ট এটা অবশ্যই একটা সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণে ওকে তাহলে এবার এটাকে আমরা ওই যেভাবে নরমালি লিখতাম যে এটা ওভাবেই থাকবে যে মোল সংখ্যাকে আমরা এন দিয়ে দেখাই আর আয়তনকে দ্রবণ আয়তনকে আমরা ভি দিয়ে দেখাই সো এখন এটার এককটা কি হবে আয়তনটা হচ্ছে লিটার সো এটার এককটা হবে এই মোলার দ্রব্যতার এককটা হবে মোল পার লিটার যেটা আমরা সেই ইয়াতে ওই যে মোলার দ্রব্যতা বা মোলারিটি বলতে মোলার ঘনমাত্রা বলতে যে এককটা ইউজ করতাম সে একই জিনিস ওকে সো ওই মোলার ঘনমাত্রা বা মোলারিটি বলতে আমরা সাধারণত মাঝে মাঝে মোলার মোল পার লিটারের সাথে মোলার বা ওই এম এরকম ক্যাপিটাল এম দিয়ে দেখাইতাম এই ক্ষেত্রে আমরা ওই ক্যাপিটাল এম জিনিসটা ইউজ করব না আমরা মোল পার লিটারটা ইউজ করবো বলবো সবসময় দ্রাব্যতা এত মোল পার লিটার সবাই কি এটুক বুঝতে পারছিস আচ্ছা ওকে ওকে গুড আচ্ছা এবার আসি আমরা আমাদের এই দ্রাব্যতা ব্যাপারটা কয়েকটা টার্মের উপরে নির্ভর করতেছে কিছু আমরা অবশ্যই অলরেডি বলে বুঝে ফেলছি সো ওগুলা একটু ছোট করে বলে দেই মাঝে মাঝে খ নাম্বারের জন্য আসে একই সাথে অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন মাঝে মাঝে গ্রাফ আকারে এটা গ ঘতেও মাঝে মাঝে আসে আমি সেগুলো একটু করে বলে দিচ্ছি যে কোনো বই থেকে তুই পড়ে নিতে পারবি সো দ্রাব্যতা নিয়ামক দ্রাব্যতা কি কি জিনিসের উপরে নির্ভর করে দ্রাব্যতার নিয়ামক একটা আমরা অলরেডি জেনে গেছি যে কি রকম হচ্ছে আচ্ছা ফার্স্টে প্রথমে ওই যে দ্রাবক নির্দিষ্ট করে নিয়েছিলাম দ্রাবক কিরকম তার উপরে এক হচ্ছে দ্রাবকটা কিরকম হ্যাঁ দ্রাবকের প্রকৃতি দ্রাবকের প্রকৃতি সো এটা আমরা অলরেডি প্রথমেই আলোচনা করে ফেললাম যে দ্রাবক ভিন্ন হইলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা চেঞ্জ হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইডকে আমি পানিতে দিলে সে যত সহজে ভাঙবে কারণ পানির অনুর প্লাস মাইনাস ছিল কিন্তু ওইদিকে আবার তেলের মধ্যে দিলে ওভাবে ভাঙবে না কারণ ওর কোনো প্লাস মাইনাস নাই তার মানে আমরা কীরকম দ্রাবক নিচ্ছি আমি দ্রব ঠিক রেখে দ্রাবক চেঞ্জ করে ফেললে তার দ্রাব্যতাটা চেঞ্জ হয়ে যাবে সো এইটা ডিপেন্ড করতেছে কিসের উপরে আমাদের পোলারিটি দ্রাবকের পোলারিটি যদি দ্রাবক পোলার হয় তার মধ্যে দ্রব যদি পোলার হয় তাহলে পোলার দ্রাবকে সে বেশি পরিমাণে দ্রবীভূত হবে আবার যদি অপোলার হয় ধর আমি ওই তেলের মধ্যে যদি এবার গ্লুকোজ দ্রবীভূত করতে যাই বা এরকম যদি বলি যে একটা জৈব যৌগ দ্রবীভূত করতে চাই তেলের মধ্যে ধর তেলের মধ্যে আমরা ইথার দ্রবীভূত করব বা এরকম তেলের মধ্যে বেন্দিন দ্রবীভূত করব বা এরকম কোন একটা যেগুলার আয়নিক না এরকম করতে চাই ওটা আবার তেলের মধ্যে পরিমাণে হবে পানির মধ্যে কম পান হবে সো এই ব্যাপারগুলা ডিপেন্ড করতেছে দ্রাবক কিরকম তার উপরে এখন আমি সেকেন্ড ব্যাপারে আসি যে আমি দ্রাবক ঠিক রাখলাম ধর দুইটাই পানি নিব এইবার দ্রব্য চেঞ্জ করব গ্লুকোজেরটা দেখব দেখবো আবার লবণেরটা দেখব তাইলে সেই ক্ষেত্রে দ্রব্য চেঞ্জ হইলে মানে দ্রবের প্রকৃতির উপরেও নির্ভর করতেছে যে দ্রাব্যতা কিরকম হবে একই দ্রাবকে দ্রব্য চেঞ্জ হয়ে গেলে দ্রাব্যতা হচ্ছে এটা গেল সেকেন্ড ব্যাপার তো এগুলা মাঝে মাঝে বলবে যে নিয়ামক গুলা ব্যাখ্যা করো বা বলবে যে দ্রবের প্রকৃতির প্রভাবটা কি এই দ্রাব্যতার উপরে এভাবে বলবে তিন নাম্বার হচ্ছে তাপমাত্রা আচ্ছা এবার একটা জিনিস কনফিউশন ঠিক করার একটা ব্যাপার আছে তাপমাত্রা যে বাড়াইলে সব সময় দ্রাব্যতা বাড়বে এটা নাও হইতে পারে তাপমাত্রা বাড়াইলে সব সময় দ্রাব্যতা বাড়বে এটা নাও হইতে পারে ওই যে আমরা আমি যে বলছিলাম যে ওই যে তখন ইজিলি দূরে সরে যাবে লেটিসটা সহজে ভেঙে যাবে দ্রবীভূত হবে উল্টাটাও হইতে পারে এইটা ডিপেন্ড করবে যে দ্রাবকে যখন সে দ্রবীভূত হচ্ছে আই মিন এই ক্ষেত্রে ওই যে লাশ হাতে নীতির ব্যাখ্যাটা ব্যাপারটা চলে আসবে দ্রব যখন দ্রাবকে দ্রবীভূত হচ্ছে তখন সে তাপ উৎপাদি বিক্রিয়া করতেছে নাকি তাপ হারি বিক্রিয়া করতেছে সো এরকম একটা উদাহরণ দিচ্ছি ধর আমরা যদি চুনকে পানির মধ্যে করি করি চুন প্লাস পানি বা সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানির মধ্যে যে কোনো সো তখন এইখানে যে চুনের দ্রবণটা হইল আমরা জানি যে পাত্রের মধ্যে চুনকে আমরা মিশাই তখন ওই চুন ফুটতে থাকে ওই দ্রবণটা ফুটতে থাকে বা পাত্র গরম হয়ে যায় এর মানে হচ্ছে এইটা একটা তাপ উৎপাদ বিক্রিয়া ডেল এইচ হচ্ছে নেগেটিভ ডেল এইচ নেগেটিভ হওয়া মানে তাপ উৎপাদন হচ্ছে সো এখন আমি জানি যে ওই যে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে কিন্তু এই ক্ষেত্রে লাস হাতে নীতি কী ছিল যদি এরা যখন দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে নর্মালি এরকম উভমুখী অবস্থায় চলে আসবে তখন লাশ হাতে লিয়ার নীতির প্রভাব খাটা শুরু করবে মানে আমি যদি এখন এর দ্রাব্যতা বাড়ানোর জন্য ওই যে অতিপ্রিক্ত দ্রবণ করার জন্য আমি যদি এখানে আরও তাপ দিই আমি আশা করতেছি চুন আরও দ্রবীভূত হবে সেইটা না হয় উল্টা কাজ হওয়া শুরু করবে কারণ এর তাপত্যাদি বিক্রিয়া তাপত্যাদি বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে আসতো আশা করি মনে আছে কেন এরকম হয়তো ওই তেলের নীতি বোঝার জন্য আবার আমরা চ্যাপ্টারে গিয়ে ওটা ওটা আলোচনা এখন আপাতত ভুলে যাই সো আমরা এখন এইটুকু তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই দিলে বিক্রিয়া পিছনের দিকে আসতো তাইলে এখন আমি আশা করতেছি যে চুন আরও বেশি দূরভূত হবে সেটা না হয় উল্টা কাজ হবে চুন আরও তলানি আকারে পড়া শুরু করবে মানে দ্রাব্যতা উল্টা হ্রাস পাবে তার মানে তাপমাত্রার প্রভাবটা দ্রাব্য দ্রাব্যতার উপরে যথেষ্ট ভালোভাবেই বিদ্যমান কিভাবে দ্রবিত হচ্ছে তার উপরে এখন যদি আমি এটাকে কোনো ইয়া নেই যেমন ধর আমরা যদি গ্লুকোজ নেই গ্লুকোজ পানিতে মিশাইলে তোর তো খাইছিস গ্লুকোজ পানিতে মিশাই গ্লাস ঠান্ডা হয়ে যায় গ্লুকোজ পানিতে মিশাইলে গ্লাসটা ঠান্ডা হয়ে যায় সো এটা ঠান্ডা হওয়ার রিজন কি সো এখানে দ্রবণটা হইলো যখন সম্পৃক্ত অবস্থায় পৌঁছাইলো আমি চাইলাম আরো দ্রবীভূত করব এটা একটা তাপহারি বিক্রিয়া গ্লাস ঠান্ডা হয়ে গেছে তো আমি আশা করতেছি যে এখন তাপমাত্রা বাড়াইলে এটার দ্রাব্যতা বাড়বে এবং অ্যাকচুয়ালিও তাই হবে যেহেতু এটা তাপহারি বিক্রিয়া তাপমাত্রা বাড়াই দিলে সে আরও বেশি ওই যে সাম্যাবস্থা ঠিক রাখার জন্য সে আরও বেশি সামনের দিকে যাবে যাতে তাপ হ্রাস পায় ওই বাড়ায় যেটুকু আমি বাড়াই দিয়েছি তাপ সেটার ফলাফলটা যাতে প্রশমিত হয় বা নিউট্রালাইজ হয় তো এই ক্ষেত্রে দ্রাব্যতা আরও বেড়ে যাবে তার মানে তাপমাত্রা বাড়াইলে কোন একটা দ্রব্যের আরও বেড়ে যাইতে পারে কখনো কখনো আরো কমে যাইতে পারে সেটা ডিপেন্ড করবে সে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি না আচ্ছা তাইলে এবার আসি এই তাপমাত্রার প্রভাব নিয়ে পরীক্ষায় একটা কোশ্চেন আসবে সেই কোশ্চেনটা কি আমরা এই যে তাপমাত্রার উপরে যে দ্রব্যতার প্রভাব সেটা নিয়ে লেখচিত্র আঁকতে পারি যে কী তাপমাত্রার সাথে সাথে বস্তুটার দ্রাব্যতা কিভাবে চেঞ্জ হচ্ছে সো এইটাকে আমরা দ্রাব্যতা লেখ বলি বা দ্রাব্যতা সলিবিলিটি কার্ভ বলা হয় হ্যাঁ দ্রাব্যতার লেখচিত্র বা দ্রাব্য দ্রাব্যতা লেখ দ্রাব্যতা লেখ সো এখানে কি করব এই বরাবর দ্রাব্যতা বসাবো এই বরাবর আমরা তাপমাত্রা বসাবো তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ধর বসাবো সো যদি আমি চুনের জন্য দেখি নর্মালি চুন পানিতে হচ্ছে সো ধর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একরকম দাব্যতা দশ ডিগ্রি সেলসিয়াসে একরকম দাব্যতা দাব্যতা বাড়তিছে তারপরে এরকম যত তাপমাত্রা বাড়াবো আস্তে আস্তে কমতে থাকবে সো এরকম তার দ্রাব্যতাটা হ্রাস পাইতে পারে এই ক্ষেত্রে দাব্যতা বাড়তে পারে তার মানে ব্যাপারটা এরকম হইতে পারে এই দ্রাব্যতা লেখটা এরকম হইতে পারে নিচে নেমে আসতে পারে কোনো কোনো যোগের ক্ষেত্রে এটা আবার কোনো কোনো যৌগের ক্ষেত্রে এটা উপরে উঠতে পারে কারোটা স্লোলি হ্রাস পাইতে পারে কারোটা দ্রুত বাড়তে পারে এরকম বিভিন্ন রকম হতে পারে হ্যাঁ সো এইটা দেখে আমরা জাস করতে পারবো আচ্ছা আমি এখানে দেখাচ্ছি একটু এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি এরকম হইলে যেগুলা ক্ষার জাতীয় তারা এরকম নিচে নামবে এরকম যদি গ্লুকোজের জন্য হয় এটা উপরের দিকে উঠবে দ্রাব্যতা বাড়বে তো এখন আমাদের কিছু এক্সেপশনাল দ্রাব্যতা গ্রাফ পাওয়া যায় সেটা এরকম হইতে পারে এরকম কিছু আছে একটা বইয়ে তোদের আলোচনা করা আছে এবং এটাই আসবে পরীক্ষায় আসলে অন্যগুলা আসলেও তুই এই একই মেথডে লিখবি সেটা হচ্ছে একটা গ্রাফ আছে এরকম একবার উঠছে আবার নামছে তার মানে বোঝাই যাচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রথমে তার দ্রাব্যতাটা বাড়ছে পরবর্তীতে আস্তে আস্তে তার দাব্যতাটা কমে গেছে তো এটার রিজন কি হইতে পারে তো এখন আসে ওর গঠনটা কীরকম এই যোগটা কি এটা হচ্ছে ওই যে আমরা নাইন টেনে পড়ে আসছিলাম কিছু যোগের মধ্যে কেলাস পানি থাকে এই যোগগুলোর মধ্যে কেলাস পানি থাকে যেমন কপার সালফেট ইন্টু পাচনু পানি আমরা তুতের গঠন পরে আসছিলাম এবং কপার সালফেট ইন্টু পাচনু পানি বা তুতে যখন তার মধ্যে কেলাস পানিটা থাকে তখন সে দেখতে দানাদার মানে ক্রিস্টাল থাকে আর যখন এই কেলাস পানিটা সরে যায় যায় তখন সে পাউডার হয়ে সাদা পাউডার হয়ে যায় তার মানে বুঝতেই পারতেছি যে তার গঠনটাই তখন ভিন্ন হয়ে যাচ্ছে একবার সে পাউডার ফর্মে আবার সে ক্রিস্টাল ফর্মে মানে একবার তার লেটেস্ট কাঠামো আছে আর একবার তার পাউডার ফর্ম চলে আসতেছে তো বুঝে যাচ্ছে যেহেতু তার মধ্যে কেলাস পানি থাকা অবস্থায় একরকম গঠন ক্লাস পানি সরে গেলে একরকম গঠন তাইলে তখন তার পানিতে দ্রবিত হওয়ার প্রক্রিয়াটাও ডিফারেন্ট হয়ে যাবে তখন তার দ্রাব্যতাটা ডিফারেন্ট হয়ে যাবে এরকমই একটা সেটা হচ্ছে এই যে গ্লুবার লবণ বলি এটাকে আমরা গ্লুবার সল্ট বলি সো এইটা যদি আমরা তাপমাত্রা বাড়াইতে থাকি দেখা যায় যে এটার দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পায় কারণ তখন তার মধ্যে দশনু পানি ছিল আমি যখন তাপ দিচ্ছি আস্তে আস্তে যখন দশনু পানি উড়ে যায় মানে এই বরাবর সে Na2SO4 10 অনু পানি নিয়েছিল মানে তুতের ক্ষেত্রে চিন্তা করলে 5 অনু পানি এখানে ছিল এই পয়েন্টে এসে তাপমাত্রাটা আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এই 32.4 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় তাপ দেওয়ার পরে এর মধ্যে যত কেলাস পানি আছে 5 অনু পানি এটা উড়ে যায় তখন সে শুধুমাত্র সোডিয়াম সালফেট হয়ে যায় সো তখন তার দ්‍රব্যভূত হওয়ার প্রক্রিয়াটা डिफरेंट হয়ে যায় মানে তখন সেটা তাফারী হয়ে যায় আগে সরি আগে সেটা ছিল তাপউৎপাদী সরি আগে সেটা ছিল তাপ হারি তাপমাত্রা বাড়াইলে আস্তে আস্তে তার দ্রাব্যতা বাড়ছে মানে এই নিচের ব্যাপারটা আর পরের বার সেটা তাপ উৎপাদি হয়ে যায় এজন্য তাপমাত্রা বাড়াইলে আস্তে আস্তে সেটা হ্রাস পাইতে থাকে এরকম এই যে ব্রেক আসতে পারে তার মানে গ্রাফের মধ্যে কখনো যদি ব্রেক আসে আমরা বুঝে নিব যে এই যৌগটার গঠন তখন তাপের কারণে চেঞ্জ হয়ে গেছে এই কারণে তার ডিফারেন্ট হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে আমাদের এইটা ব্যাখ্যা করতে বলবে গ্রাফ দিয়ে এরকম হওয়ার এবার লাস্ট যে দ্রাব্যতার আর নিয়ামক সেটার নাম হচ্ছে চাপের প্রভাবটা আর কি যে চাপ ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট এখন নর্মালি কঠিনের উপরে আমাদের চাপের প্রভাবটা নাই কঠিন পদার্থে দ্রবীভূত হওয়ার ব্যাপারে ওই প্রসেসটার উপরে চাপের কোনো প্রভাব নাই গ্যাস গ্যাস দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে চাপের প্রভাবটা আছে সো চাপের প্রভাবটা যদি আমরা বলি চার নাম্বারটা তো এইটা গ্যাসের ক্ষেত্রে আমরা ওই যে যখন কার্বন ডাইঅক্সাইডকে সফট ড্রিক্স এর মধ্যে জয়ীভূত করতেছি তখন আমরা প্রেসার দিচ্ছি সো কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে পানিতে জয়ীভূত হচ্ছে ওই যে পানির সাথে গিয়ে ভেন্ডারলস বলে আবদ্ধ হচ্ছে বা পানির মধ্যে গিয়ে যদিও কার্বন ডাইঅক্সাইড তারপর অক্সিজেন পানিতে জয়ীভূত হচ্ছে এরকম সো অক্সিজেন পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে তার মানে ওই অক্সিজেন গ্যাস পানিতে যখন হচ্ছে যত চাপ বাড়াই বাতাসে চাপ যত বেড়ে যাবে অক্সিজেন তত বেশি পরিমাণে হবে আবার যত চাপ কমে আসবে অক্সিজেন আবার দ্রবীভূত আসা শুরু করবে এই ব্যাপারটা আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে অক্সিজেন যখন ফুসফুস মধ্যে প্রবেশ করতেছে আমরা যখন শ্বাস নিচ্ছি অক্সিজেন গিয়ে ওই ইসের অক্সি অক্সিহ হিমোগ্লোবিন যে তৈরি করতেছে তখন চাপ বাইরের চাপের প্রভাবে বেশি চাপে ওই অক্সি হিমোগ্লোবিন যৌগটা তৈরি হচ্ছে সেটা অস্থায়ী যৌগ কোষের কাছাকাছি যখন যাচ্ছে আবার অক্সি হিমোগ্লোবিন ভেঙে অক্সিজেন হয়ে যাচ্ছে কারণ ওখানে চাপ কমে যাচ্ছে তার মানে এই ব্যাপারটা খুব দ্রাব্যতা উপর চাপের প্রভাবটা খুব ইম্পর্টেন্ট সো এখন তাইলে চাপ যত বাড়াবো এই গ্যাসের ক্ষেত্রে তার দ্রাব্যতাটা বেড়ে যাবে সো এই ক্ষেত্রে অবশ্য কিছু কন্ডিশন আছে আমি সেগুলো বলতেছি একটু পরে তার মানে ব্যাপারটা এরকম দ্রাব্যতা যদি এস হয় গ্যাসের সেটা চাপের সমানুপাতিক চাপ যত বাড়াবো তার আহ দ্রাব্যতা তত বেশি পরিমাণে বাড়বে বা দ্রভূত হওয়ার ক্ষমতা তত বাড়বে সো এই সূত্রটাকে আমরা হেনরি সূত্র বলি হেনরির সূত্র হেনরি সূত্র তো এইখানে আমরা চাইলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি কে পি এই কে এটাকে বলতেছি হেনরির ধ্রুবক সো হেনরির ধ্রুবক এটার এককটা কত হবে এর এককটা হবে ওই যে অনেকভাবে বলা যায় যদি দাব্যতাটাকে নর্মালি আমরা মোল পার লিটার দিয়ে বলি তাহলে কে এটা হবে হচ্ছে এস পার পি মানে এস এর নিচে পি আসবে মানে মোল পার লিটার পার এটিএম এরকম আসবে সো এটাকে আমরা হেনরি ধ্রুবক বলতেছি এই সূত্র দিয়ে এই সূত্র দিয়ে ছোট খাটো মেয়াদ আসতে পারে যে একটা এত চাপে ওই যৌগটার দ্রাব্যতা কত হবে বা এক এত চাপে একটা যৌগের দ্রাব্যতা এত চাপ চেঞ্জ করে এত করলে তার দ্রাব্যতা কত হবে এরকম বের করতে বলতে পারে এটা হচ্ছে হেনরি সূত্র এখন কথা হচ্ছে এই হেন্দি সূত্রটা আবার আমরা চাইলেই সব ক্ষেত্রে খাটাইতে পারবো না হেন্দি সূত্র খাটানোর জন্য কিছু রুল আছে সেটা হচ্ছে প্রথম কথায় এই ব্যাপারটা ওই ওই সব যোগের ক্ষেত্রে খাটবে না যে যে সব যোগও দ্রাবকের সাথে বিক্রিয়া করে ফেলে সব যোগের ক্ষেত্রে খাটবে না যদি এরকম হয় অ্যামোনিয়া অ্যামোনিয়া আর পানি এটা যদি বিক্রিয়া করে তখন আবার এন এইচ ফোর প্লাস ও এইচ হয়ে যায় ও এইচ মাইনাস এই সব ক্ষেত্রে এইখানে আমরা যদি দ্রাব্যতা চাপের ব্যাপারটা চিন্তা করি এখানে কিন্তু চাপ না এখানে বরং এমন আর খাট ধর্মটা এখানে বেশি ইম্পর্টেন্ট মানে ও খার দেখে পানিকে পেয়ে পানির মধ্যে মিশছে এরকম সো এখানে চাপ বাড়ানোটার চেয়ে ওই যে দ্রাবক কীরকম প্রকৃতির সে কি ক্ষারীয় প্রকৃতির না অম্লীয় প্রকৃতির এগুলার উপরে ডিপেন্ড করতেছে অনেকখানি সো যদি এরকম গ্যাসগুলো এরকম হয় যারা ওই দ্রবের সাথে বিক্রিয়া করতেছে এরকম হলে সেসব ক্ষেত্রে আমরা হেন্ডি সূত্রটা প্রয়োগ করতে পারবো না সো সূত্রের কিছু এরকম লিমিটেশন আছে কিছু ক্ষেত্র আছে যে কখন আমরা ইউজ করতে পারবো সো এবং এই গ্যাসের দ্রাব্যতাটা উপরে চাপের প্রভাবটা ইম্পর্টেন্ট এগুলো অ্যানালাইসিস করেই আমরা যখন অক্সিজেন সিলিন্ডারে আমরা ডুবুরিরা যখন অক্সিজেন নিয়ে সাগরের তলদেশে যাচ্ছে তখন শুধু অক্সিজেন কেন নিচ্ছে না তারা কেন অক্সিজেনের সাথে আবার হিলিয়াম গ্যাস মিশ্রণ করে নিচ্ছে যেহেতু আমরা অক্সিজেনই দরকার তো হিলিয়াম নিলে প্রবলেম কি হিলিয়াম নিলে প্রবলেমটা কি এই আমরা এই সূত্রটা দিয়ে বুঝতে পারবো যখন একজন ডুবুরি সে শুধু অক্সিজেন নিলে কোনো তার প্রবলেম ছিল না এক ক্ষেত্রে যদি আমরা এভাবে চিন্তা করি যে তার যেহেতু অক্সিজেনের দরকার শুধু শুধু আবার হিলিয়াম নিলে অক্সিজেন ক্যাপাসিটিটা কমে যাচ্ছে আমি তো এখানে অল্প পরিমাণ অক্সিজেন নিতে পারতেছি তাইলে আমি হিলিয়াম না নিলে তো পুরো জায়গাটায় অক্সিজেন দিয়ে ভরে নিতে পারতাম কিন্তু ওর অক্সিজেনও নিতে হচ্ছে হিলিয়ামও নিতে হচ্ছে এইটা রিজন একসাথ হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস ওটা নিলে কোনো প্রবলেম নাই খালি অক্সিজেন নিলে কি প্রবলেম হবে আমরা যখন ডুবরি যখন নিচে যাইতে থাকবে সাগরের তলদেশে সাগরের তলদেশে যাওয়া মানে আস্তে আস্তে চাপ বেড়ে যাচ্ছে আমরা জানি পানির গভীরতায় চাপ পি ইকলস টু এইচ এরকম ছিল যত নিচে নামে যাচ্ছে ওর বডির রক্তের মধ্যে অক্সিজেন দূরদার দ্রবীভূত হবে অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হবে তখন সে কোনো রকম আনিজি ফিল করবে না এটা আমাদের জন্য আরও বেটার আমরা বেশি অক্সিজেন পাচ্ছি সে শক্তি পাবে কিন্তু ঝামেলাটা হবে সে যখন উঠে আসতে লাগবে যখন উঠে আসতে লাগবে তখন তার চাপ হ্রাস পাইতে থাকবে এবং দ্রুত হ্রাস পাইতে থাকবে এবং সাথে সাথে ওই অক্সিজেন গুলা যেগুলো রক্তে হয়ে আছে তারা এবার কমে যাবে এবং আকারে আসতে থাকবে তখন ওই ধমনীর মধ্যে অক্সিজেন গুলা বাবল আকারে গিয়ে আঘাত করতে থাকবে কারণ অক্সিজেন তখন আর থাকতে পারতেছে না দ্রাব্যতা হ্রাস পাচ্ছে এই সূত্র অনুযায়ী এবং আমাদের ধমনি তখন ফেটে রক্ত বাড়ায় আসবে আমরা মারা যাবো অটোমেটিক সো এই ব্যাপারগুলা তার মানে শুধু শুধু আমরা পড়তেছি না জিনিসগুলো এই জন্য আমরা হিলিয়াম নিচ্ছি তাতে যে ব্যাপারটা হচ্ছে আমরা খুব অল্প পরিমাণে ওই অক্সিজেন গ্যাস তখন একসাথে ইনহেল করতেছি এটার আর একটা ব্যাপার আছে যা আল্লাহ বাতাসে অক্সিজেনের সাথে নাইট্রোজেন কেন এত বেশি দিলেন যদিও আমাদের দরকার শুধু অক্সিজেনই সো আল্লাহ এখানে ব্যালেন্স করছেন যেহেতু তিনি সবচেয়ে বড় বিজ্ঞানী ওকে সো আমাদের অক্সিজেন গ্লুকোজের সাথে যে বিক্রিয়াটা হয় দহন বিক্রিয়াটা সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া সো এই হিউজ পরিমাণ আমরা যদি এরকম একবারে অনেক বেশি অক্সিজেন নিয়ে যেতাম আমাদের ফুসফুস পুড়ে ওকে আমরা সেটাকে নিতে পারতাম না এই জন্যই তিনি আমরা প্রতিবার শ্বাস গ্রহণ করার সময় একটা লিমিট পরিমাণ অক্সিজেন নিচ্ছি সাথে নাইট্রোজেন নিচ্ছি বেশি পরিমাণে যাতে আমাদের ব্যালেন্স হয় নাইট্রোজেন নিষ্ক্রিয় সেটা আমাদের কোনো রকম ঝামেলা করতেছে না ওকে এই জন্য আমাদের বারবার আলহামদুলিল্লাহ বলা উচিত ওকে এখন আসি তাহলে আমাদের আজকে মনে হয় যথেষ্ট বলে ফেলছি তোদের দ্রাব্যতার পুরা বেসিকটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে এ নেক্সট দিন আমরা দ্রাব্যতা গুণফল এবং কিভাবে একটা ইয়া কি বলে ওই কখন একটা লবণ অধক্ষেপ করবে কিভাবে তাকে আমরা এই যে পানি তাদেরকে দূরে সরায় রাখছিল তারপরে আমরা তাদেরকে কিভাবে এক জায়গায় আবার আনতে পারি এগুলো নিয়ে কথাবার্তা বলবো আর সবাই একটু কাইন্ডলি তোদের পেমেন্টটা এই পাঁচ ছয় তারিখের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবি কারো প্রবলেম থাকলো অবশ্যই আমাকে ইনবক্সে আলাদা করে জানাবি একটু ওকে ঠিক আছে ভাইয়া ভালো থাকি সবাই আল্লাহ হাফেজ এই পর্যন্ত থাকলো